নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 180 দিনের মধ্যে রাহু ও কেতু এই 8 রাশির জাতক ও জাতিকাকে মিলিয়ন মিলিয়ন টাকার সন্ধান দিতে চলেছে। আর এই টাকার সন্ধান কিভাবে হবে তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর এতটুকু পাঠও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। ২০২১-এ রাহু ও কেতু একত্রিত হয়ে এই 8 রাশির জাতক ও জাতিকাকে মিলিয়ন মিলিয়ন টাকার সন্ধান দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, এবং এর পাশাপাশি এই রাহু ও কেতু অ্যাকচুয়ালি আমাদেরকে কিভাবে এই টাকার সন্ধান দিতে চলেছে তা নিয়ে ভিডিওতে বিস্তারিতভাবে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, অ্যাকচুয়ালি রাহু ও কেতু বেসিক্যালি কি দেয় বা কি দেখায়, এবং কিভাবেই বা আপনারা এই মিলিয়ন মিলিয়ন টাকার সন্ধান পেতে চলেছেন। দেখুন, প্রথমে আসি রাহুর কথায়। রাহু বেসিক্যালি একটি ছায়া গ্রহ, যা জ্যোতিষশাস্ত্রে একটা গুরুত্বপূর্ণ এবং অনবদ্য ভূমিকা পালন করে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই রাহু আমাদেরকে কিন্তু অর্থ দেয়, আর এই অর্থ দেয় হঠাৎ করে, আচমকা ধন দেয়। আর এই ধন কিভাবে আসে? এই ধন আসে লটারি থেকে, হ্যাঁ বন্ধুরা, এছাড়াও শেয়ার মার্কেট থেকে, এছাড়াও শ্বশুরালয় থেকে, হ্যাঁ বন্ধুরা, এবং ফাটকা থেকে, জুয়া থেকে। অর্থাৎ যে সব জায়গা থেকে আচমকা ধন আসে সেই ধন কিন্তু রাহু দিয়ে থাকে। তাই আপনাদের জন্মছকের রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এবং এর পাশাপাশি কেতু গ্রহ আমাদেরকে কিভাবে ধন দেয়, আসুন জেনে নেওয়া যাক। কেতু গ্রহ, যা রাহু গ্রহের মতো একটি ছায়া গ্রহ হিসাবে দেখা হয়, আর এই কেতু গ্রহ বেসিক্যালি গুপ্ত বা সুপ্তকে বোঝায়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যাই গুপ্ত যাই সুপ্ত তাই কিন্তু কেতু। তাই যারা যাদের জন্মছকে কেতু গ্রহ শুভ রয়েছে তারা কিন্তু রিসার্চমূলক পড়াশোনাতে ভালো রেজাল্ট করতে পারে, এবং যাদের কেতু গ্রহ খুব শুভ রয়েছে তারা কিন্তু গুপ্তধনও পায়। হ্যাঁ বন্ধুরা, শুনলে চমকে উঠবেন কিন্তু এটা বাস্তব। এই গুপ্তধন কিভাবে পায় বর্তমান যুগে? এখনকার দিনে তো আর মাটি খুঁড়লে টাকা আসে না, এই গুপ্তধন পায় হঠাৎ করে। এবং কিভাবে? ধরুন আপনি বাসে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন বাসে একটি ব্যাগ পড়ে আছে, এবং সেই ব্যাগটা কোনো মালিক নেই, ব্যাগ খুলে দেখলেন প্রচুর টাকা। এরকমও হয় বা হয়েছে, সব খবর কিন্তু নিউজে আসে না। এছাড়াও অনেক সময় দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ করে প্রচুর টাকা ঢুকে গেছে, এটিও দেয় কিন্তু কেতু। এর পাশাপাশি যারা কনস্ট্রাকশনে বিজনেস করেন তারা দেখবেন যখন কনস্ট্রাকশনে বিজনেস করার জন্য ভিত খনন করেন, সেই সময় অনেক সময় প্রাচীন মূর্তি বা তখনকার দিনের অনেক জিনিস মাটি থেকে উঠে আসে, আর সেইগুলো দুষ্প্রাপ্য এবং তার দাম মিলিয়ন মিলিয়নে থাকে। এইভাবেও কিন্তু আপনারা গুপ্তধন পেয়ে কোটিপতি হতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি যারা 2021-এ রাহু ও কেতুর প্রভাবে মিলিয়ন মিলিয়ন টাকার সন্ধান পেতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি যারা রাহু ও কেতুর প্রভাবে 2021-এ মিলিয়ন মিলিয়ন টাকার সন্ধান পেতে চলেছে।
প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2021 আপনারা মিলিয়ন মিলিয়ন টাকার সন্ধান পেতে চলেছেন। এবং এই টাকার সন্ধান কিভাবে পাবেন তা আমি ভিডিওতে পূর্বেই বলে ফেলেছি, যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই পার্টটা রিমাইন্ড করে শুনে নিন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2021 আপনারাও রাহু ও কেতুর প্রভাবে মিলিয়ন মিলিয়ন টাকার সন্ধান পেতে চলেছেন। এবং এই টাকার সন্ধান কিভাবে পাবেন তা আমি ভিডিওতে অলরেডি বলে ফেলেছি, তাই ভিডিওর প্রথম পার্টটা অবশ্যই একবার শুনে নিন। এরপরে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 রাহু ও কেতুর প্রভাবে মিলিয়ন মিলিয়ন টাকার সন্ধান পেতে চলেছেন। আর এই টাকার সন্ধান কিভাবে পাবেন তা আমি ভিডিওতে অলরেডি বলে ফেলেছি, তাই যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রাহু ও কেতুর প্রভাবে 2021 মিলিয়ন মিলিয়ন টাকার সন্ধান পেতে চলেছেন। আর এই টাকার সন্ধান কিভাবে পাবেন তা আমি ভিডিওতে অলরেডি বলে ফেলেছি, তাই যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2021 আপনারা রাহু ও কেতুর প্রভাবে মিলিয়ন মিলিয়ন টাকার সন্ধান পেতে চলেছেন। আর এটি পাবেন কিভাবে তা আমি ভিডিওতে অলরেডি বলে ফেলেছি, তাই যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 রাহু ও কেতুর প্রভাবে মিলিয়ন মিলিয়ন টাকার সন্ধান পেতে চলেছেন। আর এই টাকার সন্ধান কিভাবে পাবেন তা আমি অলরেডি ভিডিওতে বলে ফেলেছি, তাই যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 রাহু ও কেতুর প্রভাবে মিলিয়ন মিলিয়ন টাকার সন্ধান পেতে চলেছেন। আর এই টাকার সন্ধান কিভাবে পাবেন তা আমি ভিডিওতে অলরেডি বলে ফেলেছি, তাই যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন। এরপরে যে আট নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 রাহু ও কেতুর প্রভাবে মিলিয়ন মিলিয়ন টাকার সন্ধান পেতে চলেছেন। আর এই টাকার সন্ধান কিভাবে পাবেন তা আমি অলরেডি ভিডিওতে বলে ফেলেছি, তাই যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।